আমি ডক্টর মাহিদ পারভীন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গাইনিং অফিসে আছি। আজকে আমি তোমাদের প্রি এক্লামশিয়ার উপর একটা টিউটোরিয়াল ক্লাস নেব। শোনা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তোমরা সবাই প্রি এক্লামশিয়া কি একটা হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি, তাই না? এটা একটা মেডিকেল, সেকেন্ড মোস্ট মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। এটা কি করে, কমপ্লিকেট করে? 5 to 8% অফ প্রেগনেন্সি কমপ্লিকেট করে প্রি এক্লামশিয়া, এবং 15% অফ ম্যাটারনাল ডেথ আমাদের রিলেটেড টু প্রি এক্লামশিয়া। তো প্রথমে যখন তোমাদের লেকচার ক্লাসে প্রি এক্লামশিয়ার উপরে অনেক লেকচার শুনেছো, কিন্তু আসলে ওয়ার্ডে কিভাবে একটা প্রি এক্লামশিয়া পেশেন্ট আসে এবং কিভাবে আমাদের ম্যানেজ করতে হবে, কিভাবে আমাদের ক্লিনিক্যাল ফিল্ডে হাউ উইল উই ম্যানেজ প্রি এক্লামশিয়া পেশেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং পরীক্ষাতেও তোমাদেরকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনটাই বেশি করবে। প্রথমে তোমাকে যেটা করতে, একটা প্রি এক্লামশিয়া পেশেন্ট কি কি মানে কি নিয়ে আসতে পারে, প্রথম হচ্ছে পেশেন্টের কি থাকবে। একটা হতে পারে পেশেন্টের জেনারেল মাইল্ড ইডিমা থাকতে পারে, অথবা জেনারেলাইজ ইডিমা নিয়ে আসবে, বা হোল বডি জেনারেলাইজ ইডিমা, ভালভাল ইভেন উইথ ভালভাল সোয়েলিং। হ্যাঁ, আর কি হতে পারে, বলতে পারে যে খুব দ্রুত ওজন বেড়ে যাচ্ছে, অ্যাবনর্মাল ওয়েট গেইন। এছাড়া এগুলো হচ্ছে সিমটম, প্রিএক্লামশিয়াতে অ্যাকচুয়ালি সিমটম কম, এখানে সাইন গুলোই বেশি। হ্যাঁ, এছাড়া পেশেন্ট কি করতে পারে, কিছু অ্যালার্মিং কিছু সিমটম নিয়ে তোমার কাছে আসতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালার্মিং সিমটম গুলো কি হতে পারে, প্রথমে উপর থেকে আসো হেডেক, মাথা ব্যথা থাকবে, ভিজুয়াল ডিস্টারবেন্স, অথবা অল্টার্ড লেভেল অফ সেরিব্রাল ডিস্টারবেন্স বা অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস থাকতে পারে, ডিস্টার্বড স্লিপ করতে পারে। এরপরে হচ্ছে তোমার এপিগ্যাস্ট্রিক পেইন বা রাইট হাইপোকন্ড্রিয়াস পেইন, রেসপিরেটরি ডিফিকাল্টি বলতে পারে যদি পালমোনারি এডিমা অ্যাসোসিয়েটেড থাকে, আর হচ্ছে অলিগোরিয়া বলতে পারে যে পেশাব কম হচ্ছে, অ্যামিলিন কম হচ্ছে। এখন একটা পেশেন্টকে কিভাবে তুমি, হাউ উইল ইউ অ্যাসেস পেশেন্ট তোমার কাছে আসলো, যে কিভাবে তুমি অ্যাসেস করবা, তাহলে আমি প্রথমে লিখব ম্যাডাম, ম্যাডাম একটু আস্তে বললে লিখতে পারি, একটু আস্তে আস্তে বললে, আচ্ছা একটু ধীর গতিতে বললে ম্যাডাম। তো পেশেন্ট যখন আসবে, হ্যাঁ পেশেন্ট যখন আসবে, আমরা কিভাবে তাকে ফার্স্টে আমরা কিভাবে পেশেন্টকে আমরা ইয়ে করবো, মানে মানে কিভাবে আমরা পেশেন্টের অ্যাসেসমেন্ট করবো, প্রথমে হচ্ছে একটা ডিটেইলড হিস্ট্রি নিতে হবে। প্রথমে জানতে হবে তার শিফট, তার এলএমপি কত, ইজিপি কত, কত উইকস, সেখান থেকে কত উইকস অফ জেস্টেশন, এবং দেখতে হবে আমাদের প্রিএক্লামশিয়ার ইয়েটা কি, যে এটা আফটার 20 জেস্টেশন, আফটার 20 উইকস অফ প্রেগনেন্সি, এটা ইউজুয়ালি আমাদের হাইপারটেনশনটা পাবে। তো এই পেশেন্ট যখন আসবে, আমি প্রথমে হিস্ট্রি নিলাম, ডিটেলস হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে ফ্যামিলিতেও তার মায়ের প্রিএক্লামশিয়া ছিল কিনা, এবং তার সিমটম গুলো তোমাদের জেনে নিতে হবে, যে সিমটম গুলো আমি আগেই বললাম, মাইল্ড সিমটম, অ্যালার্মিং সিমটম। মাইল্ড সিমটমের মধ্যে খুব বেশি কিছু না, এটা হচ্ছে ইডিমা থাকতে পারে, আর হচ্ছে অ্যাবনর্মাল ওয়েট গেইন থাকতে পারে। আর কেউ কেউ যদি বাইরে ব্লাড প্রেশার মেজার করে বলবে আমার প্রেশার বেড়ে গেছে। আর অ্যালার্মিং সিমটম গুলো তো বললাম, সিভিয়ারলি মাথা থেকে মনে করবা, যে সেরিব্রাল বা ভিজুয়াল ডিস্টারবেন্স, হেডেক, এরপরে হচ্ছে রাইট এপিগ্যাস্ট্রিক পেইন বা রাইট হাইপোকন্ড্রিয়াস পেইন, অ্যালার্জিয়া, আর রেসপিরেটরি ডিফিকাল্টির সাথে থাকতে পারে। ইভেন একটা প্রিএক্লামশিয়া পেশেন্ট কনভালশন নিয়েও আসতে পারে, তখন তাকে আমরা কি বলবো, আলাদা এন্টিটি বলবো, এক্লামশিয়া। এরপরে তুমি যখন পেশেন্টকে হিস্ট্রি নিলা, ডিটেল হিস্ট্রি নেওয়ার পরে পেশেন্টকে এক্সামিনেশন করবা। এক্সামিনেশনে কি করবো, প্রথমে আমরা ব্লাড প্রেশারটা মেজার করলাম, ব্লাড প্রেশার মেজার করে দেখলাম আমাদের ব্লাড প্রেশার কি থাকবে, রেঞ্জ কি থাকবে, এটার একটা ওয়ার্কিং ডেফিনেশন আছে। আমরা কিভাবে এই প্রিএক্লামশিয়াতে আমরা দুটো ভাগে আমরা ভাগ করবো, একটা হচ্ছে মাইল্ড, একটা সিভিয়ার। মাইল্ডে কি হবে, ব্লাড প্রেশারটা কি থাকবে, 140/90 মিলিমিটার মার্কারি, অর মোর লেস দেন 160/100 মিলিমিটার অফ মার্কারি, তাহলে 140/90 অর মোর অ্যান্ড আপ টু দা লেস দেন 160/110, এটা হচ্ছে মাইল্ড প্রিএক্লামশিয়া। আর যখন আমার ব্লাড প্রেশারটা থাকবে হচ্ছে 160/110 মিলিমিটার অফ মার্কারি অর মোর, তখন সেটা হয়ে যাবে হচ্ছে সিভিয়ার প্রিএক্লামশিয়া। সিভিয়ার প্রিএক্লামশিয়ার সাথে কি থাকবে,
সাথে হচ্ছে কিছু অ্যালার্মিং সিম্পটম থাকবে, যে সিম্পটমগুলো আমি আগে বলেছি। হ্যাঁ, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলো একবার বলা হয়েছে। আচ্ছা, সাথে কিভাবে প্রোটিনিয়া, প্রোটিনিয়া হচ্ছে মাইন্ডে কিভাবে প্রোটিনিয়া থাকবে, এটা হচ্ছে থিওরিটিক্যালি হচ্ছে মোর দ্যান 300 মিলিগ্রাম পার 24 আওয়ার, বাট লেস দ্যান 5 গ্রাম পার 24 আওয়ার। আর সিভিয়ার পিতে কি থাকবে, মোর দ্যান মোর দ্যান ফাইভ গ্রাম পার 24 আওয়ার। এটা একটু দুইটাই, কিন্তু তোমরা তো এটা ক্লিনিক্যালি ওখানে অ্যাক্সেস করতে পারবা না যে তার 5 গ্রাম কিভাবে হলো 24 আওয়ার। আমরা কি করি, ডিপ স্টিক দিয়ে দেখি। সেটা হচ্ছে ডিপ স্টিকে দেখা যাবে যে প্লাস 3 অর মোর যদি হয় তাহলে সিভিয়ার, প্লাস 3 নিচে যদি হয় লেস দেন প্লাস 3 প্লাস তাহলে হচ্ছে তোমার সেটা হয়ে যাবে হচ্ছে মাইল্ড এর মধ্যে চলে যাবে। হ্যাঁ, এটা তোমাকে জানতেই হবে। প্রথমত ব্লাড প্রেশারের রেঞ্জটা, সাথে হচ্ছে প্রোটিনুরিয়ার ব্যাপার। এখন পেশেন্টকে আর কি কি দেখবো, লাংস অক্সপালপেশন করবো। হ্যাঁ, ব্লাড প্রেশার দেখলাম, লাংস অক্সপালপেশন দেখলাম যে তার কোনো কেভিটেশন আসবে না, কারণ প্রিএক্লামশিয়ার একটা কি হয়, পালমোনারি ইডিমা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, পালমোনারি ইডিমা থেকে হার্ট ফেলিও ডেভেলপ করে, কাজে আমাদেরকে লাংস অক্সপালপেশন করবো। হ্যাঁ, এরপরে আমরা কি দেখবো, ইউরিন ক্যাথেটারাইজেশন করবো পেশেন্টকে, করে ইউরিন আউটপুট এবং পেশেন্টের হিস্ট্রি নিবো, ইউরিন তাকে ইউরিন কেমন পাস করতেছে। হ্যাঁ, সাধারণত ইউজুয়ালি বলে আমি এজ ইউজুয়াল যেরকম আমরা দেখি ফাঙ্গাল হাইট, ল্যাটারাল ডিসপ্লে, পার্সেল লাইট, প্রেজেন্টেশন, সবকিছু আমরা দেখবো। সাথে কি দেখবো, ফাঙ্গাল হাইটের যে ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট, এটা গেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করছে কিনা। কারণ তোমার ওখানে দুটা জিনিস হবে, আমাদের প্রিএক্লামশিয়া একটা কমপ্লিকেশন হচ্ছে যে অলিগোহাইগামিয়াস থাকে, আর গ্লাইকার ভলিউম কম থাকে, অথবা ফিটাল গ্রোথ প্রেসক্রিপশন থাকে। দুটার ক্ষেত্রে কি হবে, আমার হাইট অফ দ্য ইউটেরাস লেস দ্যান দ্য গেস্টেশনাল এজ হবে, এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর ফিটাল হার্ট রেটটা দেখবো আমরা। এরপরে চলে যাবো কিছু ইনভেস্টিগেশন। হ্যাঁ, এখন পেশেন্টকে তুমি করলে, এখন তো পেশেন্টকে অ্যাক্সেস করতে হবে, তার বায়োকেমিক্যাল অন্যান্য প্যারামিটার কেমন আছে, ম্যাটারনাল কন্ডিশন কেমন। তো আমরা কি করবো, প্রথমে ব্লাড একটু দেখবো, হিমাটোক্রিট ভ্যালু দেখবো ব্লাডে। হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট দেবো, ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি দেখবো, হিমাটোক্রিট। এখানে কি হয়, হিমাটোক্রিটটা রেইজড হয়। কেন রেইজড হয়, পেশেন্ট দেখবো অ্যানিমিক কিন্তু হিমাটোক্রিট বেশি। কেন বেশি, কারণ ওদের ক্ষেত্রে ইন্ট্রাভাসকুলার ডিহাইড্রেশন থাকে। কারণ আমাদের কি হয়, সেখানে আমার ইয়ে হয়ে গেল ডিক্রিজ ভলিউম। এই ডিক্রিজ ভলিউমের জন্য দেখা যাবে হিমাটোক্রিট রেজ হিমাটোক্রিট শো করবে। আর কি খেয়াল করবে, স্পেশাল একটা প্লেটলেট কাউন্টার দেখবা, তাহলে সেটা হচ্ছে তাহলে আরো বাড়তে থাকে, তাহলে এরপরে তুমি আর আর কি কি ইনভেস্টিগেশনে তুমি যেতে পারো, এছাড়া তুমি করবার। আচ্ছা, আর তুমি ইভিন ইউরিনে তুমি একটা তো বেড সাইড হিট পপুলেশন টেস্ট অলরেডি করে ফেলেছো। হ্যাঁ, এখন কি করবা, ইউরিন আরই পাঠাবা, এবং যদি বেড সাইড ইউরিন পপুলেশন টেস্টে অনেক বেশি প্রোটিনুরিয়া থাকে, সিগনিফিকেন্ট প্লাস 3 অর মোর, তখন আমি 24 আওয়ার ইউরিনারি প্রোটিন অ্যাসেসমেন্ট করতে দিব।
আর এছাড়া ইউরিন আরিতে আমরা ইউরিন আরিও দেখব কোন ইনফেকশন আছে কিনা বা ইউরিনে ইউরিনারি প্রোটিনটাও ইউরিন আরিতে দেখা যায়। এখানে যে প্রশ্ন আছে যে কোয়াগুলেশন প্রোফাইল সব পেশেন্টকে রুটিনলি করবা কিনা, কারণ আমাদের দেখলাম সাথে একটা কি কমপ্লিকেশন থাকে, কোয়াগুলেশন ফেলিওর থাকে সিভিয়ার পেশেন্টগুলোতে। তো আমরা এখানে যদি প্লেটলেট কাউন্ট নর্মাল থাকে এবং লিভার ফাংশন নর্মাল থাকে তাহলে ইউজুয়ালি কোয়াগুলেশন প্রোফাইল দরকার হয় না, বা পেশেন্টের কোনো সাইন্স অফ কোয়াগুলেশন ফেলিওর নাই তাহলে কোয়াগুলেশন প্রোফাইল দরকার নেই। কিন্তু যদি দেখা যায় এই প্যারামিটার গুলো ইম্পেয়ার, মানে প্লেটলেট কম, তারপরে তোমার লিভার এনজাইম গুলো বেড়ে গেছে, বা পেশেন্টের কোনো সাইন্স অফ কোয়াগুলেশন ফেলিওর দেখা যাচ্ছে, ক্রিটিক্যাল হিমোরেজ অথবা ব্লিডিং ইনস্টিটিউশন এবং হিমাটোরিয়া থাকে, এগুলো যদি থাকে তাহলে আমরা কোয়াগুলেশন প্রোফাইলটা করে নেবো। প্রথমে আমাদের বেসিক প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আসবে হচ্ছে, প্রথমে হচ্ছে আমার কি হবে কিছু পেশেন্টের জেনারেল ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে যে আমার কিছু রেস্ট ব্লাড প্রেশার থাকে, কন্ট্রোল অফ হাইপারটেনশন থাকবে, তারপর পেশেন্টের কি হয় ইম্পর্টেন্ট কমপ্লিকেশন সেটা হচ্ছে কনভার্সন, তাহলে প্রিভেনশন অফ কনভার্সন, তারপর বিভিন্ন কমপ্লিকেশন থাকে তাহলে প্রিভেনশন অফ কমপ্লিকেশন। পরীক্ষায় কিন্তু এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা মাস্ট জিজ্ঞেস করবে, হ্যাঁ এটা তোমাদেরকে একদম সুপ্রিয় রাখতে হবে। এরপরে কি আসবে অবস্ট্রেটিক, যেহেতু সেটা প্রেগনেন্ট অবস্ট্রেটিক্যাল ম্যানেজমেন্ট করবো। এরপরে হচ্ছে পেশেন্টকে ক্লিয়ার করি আমি আমাকে রেজিস্ট্রেশন অফ হেলথ অফ দ্য মাদার বিলি ক্লিয়ার করি আমি, তাহলে আমাদের ছয়টা লাইনে আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট দিব, একটা জেনারেল ম্যানেজমেন্ট, কন্ট্রোল অফ হাইপারটেনশন, প্রিভেনশন অফ কনভালশন, প্রিভেনশন অফ কমপ্লিকেশন, অবস্ট্রেটিক্যাল ম্যানেজমেন্ট, রেজিস্ট্রেশন অফ দ্য হেলথ অফ দ্য মাদার বিলি ক্লিয়ার করি আমি। এখন কি জেনারেল ম্যানেজমেন্টে আবার কি করবো, না জেনারেল ম্যানেজমেন্টে আমরা তারপরে কি করবো পেশেন্টকে কন্ট্রোল অফ হাইপারটেনশন, এরপরে কন্ট্রোল অফ প্রিভেনশন অফ কনভালশন, প্রিভেনশন অফ কমপ্লিকেশন, অবস্ট্রেটিক্যাল ম্যানেজমেন্ট, রেস্টোরেশন অফ দ্য হেলথ অফ দ্য মাদার বিভিন্ন ক্লিয়ার করি আমি ছয়টা। হ্যাঁ জেনারেল ম্যানেজমেন্টে কি করবো পেশেন্টের এনশিওর রেস্ট এনশিওর করবা, যাতে সে ভালো একটা ভালো স্লিপ ঘুমাতে পারে, এরকম একটা রেস্ট এনশিওর করবা, যাতে কি হবে বিপি বিপি মোর স্ট্যাবিলাইজ হবে। আর এরপরে হাই প্রোটিন ডায়েট দেব আমরা, এদিকে হচ্ছে মেইনলি জেনারেল ম্যানেজ। আর যদি কোনো পেশেন্টে যদি তোমার খুব গ্রেভ অবস্থায় আসে, যেমন পেশেন্ট খুব ডিস্ট্রেস নিয়ে আসছে, তোমার এয়ারওয়ে ব্রিদিং এবং সার্কুলেশন যেটা আমরা আগে শিখেছি ভাইটাল যে তিনটা প্যারামিটার এদিকে আমরা মেনটেন করবো, এয়ারওয়ে ক্লিয়ার আসছে কিনা, এয়ারওয়েটা মেনটেনেন্স, ব্রিদিং তার কেমন আছে, এবং সার্কুলেশন যদি তার হাইপারটেনশন বাইরে থাকে তাহলে আমরা সেটা ম্যানেজ করবো। তাহলে পাঁচটা দিন তাহলে রেস্ট গেল, তুমি হাই প্রোটিন ডায়েট দেবা যদি পেশেন্ট নর্মাল শরীরে থাকে, আর যদি খুব বেশি পেশেন্ট ইয়েতে থাকে থাকে যেমন এয়ারওয়ে ধরো স্পিড ডিস্ট্রেস এগুলো নিয়ে আসে তাহলে এয়ারওয়ে তার ক্লিয়ার আছে না, প্যাটেন মেনটেনিং দ্য প্যাটেন্সি অফ দ্য এয়ারওয়ে ব্রিদিং পপুলেশন কেমন। এরপরে কি আসবে কন্ট্রোল অফ হাইপারটেনশন, হাইপারটেনশনে তোমাকে এটা একদম মাথায় রাখতে হবে নট অ্যাগ্রেসিভ কন্ট্রোল, অনেক বেশি আমরা এমন অ্যান্টিহাইপারটেনশন দিব না যে অ্যাগ্রেসিভলি আমি খুব ব্লাড প্রেশার লো করে ফেললাম, তাতে কি হবে আমার সিটোক ম্যাটারনাল যে ব্লাড ফ্লো সেটা ইম্পেয়ার্ড হবে, খুববে ডায়াস্টোলিক তো 105 আর সিস্টোলিক তো 160 নিচে রাখবো। হ্যাঁ কি কি ড্রাগ অফ চয়েস আমাদের আছে এখানে, প্রথম হচ্ছে আমাদের এখন ড্রাগ অফ চয়েস হচ্ছে ল্যাবডেনম, এটা ওরাল ফর্মেও আছে ইনজেক্টেবল ফর্মেও আছে, 200 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 100 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। আর ইনজেক্টেবল ল্যাবডেনম কি দিব যখন আমার হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস হবে, হ্যাঁ সিভিয়ার পেটে মোর দ্যান 160
হয় 100% যেটা ওরাল মেডিকেশনে কন্ট্রোল হচ্ছে না তখন তুমি ইনজেক্টেবলে যাবা ইউজুয়ালি প্রয়োজন হয় না ওরালেই কন্ট্রোল হয়ে যায় এছাড়া আর কি কি ড্রাগ আছে আমরা মিথাইল ডোপা ইউজ করি যেটা অনেক আগে থেকে টাইম টেস্টেড ড্রাগ আমরা মিথাইল ডোপা আর ল্যাবেটোরিয়াল দিয়ে ইউজুয়ালি শুরু করি এছাড়া মিসিডিপিন আছে মিসিডিপিনটা আমরা শুধুমাত্র মিডিপিন এসআর বা মিডিপিন যেগুলো পাওয়া যায় এগুলো আমরা এরপরে চলে আসবে হচ্ছে এছাড়া আগে ইউজ হতো হাইড্রোলাজি হাইড্রোজেন ডালে করে এখন আর হাইড্রোলাজি অপশন ইউজ হয় না ল্যাবেটোরিয়ালটা আসার পর তাহলে ড্রাগ গুলো তুমি মনে রাখতে হবে কি কি ড্রাগ তুমি দাও একটা হচ্ছে ল্যাবেটোরিয়াল মিথাইল ডোপা আর মিথিডিপিন ইনজেক্টেবল ও ল্যাবেটোরিয়াল পাওয়া যায় এটা মাথায় রাখতে হবে এরপরে কন্ট্রোল অফ প্রিভেনশন অফ কনভালশন প্রিভেনশন অফ কনভালশনে আমরা কি করব এটা হচ্ছে অ্যান্টিপ্রোফাইলেক্টিক ম্যাগনেশিয়াম সালফেট দিব আমরা লোডিং ডোজ এটা হচ্ছে আমাদের কি করবে ব্লাড প্রেশারও আমাদেরকে কমাবে এবং আমাদেরকে এটা ইয়ে করবে কনভালশনটাকে প্রিভেন্ট করাবে তো একটা ম্যাক্সাল থেরাপি দেওয়ার আগে তোমাকে অবশ্যই কয়েকটা প্যারামিটার থাকতে হবে কি কি তুমি দেখবা তিনটা জিনিস দেখবা একটা দেখবা প্যাপিলার রিফ্লেক্স ঠিক আছে কিনা হ্যাঁ ইউরিন আউটপুট মোর দ্যান 30 ml পার আওয়ার কিনা কারণ আমরা একটা পেশেন্টকে যখনই ম্যাক্সাল দেওয়ার জন্য চিন্তা করবো সঙ্গে সঙ্গে সে তাকে আমরা মাস্ট ক্যাথেটার করবো হ্যাঁ ক্যাথেটার করে দেখবো তার ইউরিন আউটপুট কেমন আছে আরেকটা দেখবো হচ্ছে হসপিটালে ন্যালেক্সিন দিয়ে দেওয়া হয় ন্যালেক্সিনটা কি হয় এটা 10 gram লোডিং ডোজটা কিভাবে দেই আমরা প্রথম একটা 1 bottle 4 gram থাকে এটা আমরা রানিং দিয়ে দিই সেকেন্ড বটলের হাফ 2 gram এটা আমরা কিভাবে দিই 2 gramটা 6 actual drops পার মিনিটে দিব সেকেন্ড বটলটা হ্যাঁ হাফ বটল এটা কিন্তু মাস্ট লোডিং ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ না পড়ে কেউ পরিষ্কার হলে ঢুকবা না কিন্তু তাতে থার্ড বটলটা কিভাবে দিব আমি একদম রানিং দিয়ে দিবো ফার্স্ট বটলটা সেকেন্ড একটা বটলে 4 gram করে থাকে 100 এর মধ্যে হ্যাঁ সেকেন্ড বটলে আমি কি করবো হাফ বটল ফেলে দিব হাফ বটল আমি দিব হচ্ছে 12 drops per minute করে দিব থার্ড বটলে 4 gram থাকবে সেটা আমি দিব 6 drops করে যতক্ষণে যায় তাহলে কত হলো 4 gram 4 gram 8 2 10 10 gram আমি লোডিং দিলাম হ্যাঁ এখন যেখানে ধরো ন্যালেক্সিন পাওয়া যাচ্ছে না তোমার সরকারি একটা ম্যাক্সাপ পাওয়া যেত সেটা যদি সেটা থাকে যদি সেটা কিভাবে দিবা 4 gram আইভি দিবা সেটা সেটা হচ্ছে 20% সলিউশন 4 gram আইভি আর 6 gram দিব আইএম ইন ইচ বটল এটা হচ্ছে যদি যেটা আমাদের হসপিটাল সাপ্লাই আগে পাওয়া যেত সেটা আচ্ছা আরেকটা জিনিস কি ম্যাক্সাল দিলে টক্সিসিটি ডেভেলপ করলো কি দিবা এটা অ্যান্টিডোট এটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দিব হ্যাঁ 10 mg স্লোলি আনতে দিব আর যদি তোমাকে অ্যাসেস করতে বলে টক্সিসিটি ম্যাক্সালকে টক্সিসিটি যে কোন টক্সিসিটিটা আগে তুমি শো করবে সবার আগে কোনটা চলে যাবে প্যাটুলার রিফ্লেক্স হ্যাঁ দেন যখন ম্যাগনেসিয়াম সালফেট 10 μmol পার লিটারে চলে আসবে 10 আসবে তখন হচ্ছে আমার প্যাটুলারি ইফেক্ট হবে তারপর যেন আরো বেশি টক্সিসিটি হবে তখন আমার রেসপিরেটরি ডিপ্রেশন হবে রেসপিরেটরি রেটটা কমে আসবে তারপরে যেটা যাবে সেটা হচ্ছে রিনাল ফেলিওর অলিভিয়া বা অ্যানিমিয়া এটা তখন পাওয়া যাবে তো কমপ্লিকেশন অফ ম্যাক্সাল এরপরে আসবে হচ্ছে তোমার আদার্স কমপ্লিকেশন ধরো যে পেশেন্টের যদি পালমোনারি ইডিমা থাকে বা হার্ট ফেলিওর থাকে তাহলে আমরা এগুলো কমপ্লিকেশন কমপ্লিকেশন আছে প্রিক্লাম্পসিয়া এগুলো আমরা তখন অবশ্যই অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে কারণ এগুলো হচ্ছে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন এগুলো যেমন অ্যাডভার্সিও ক্লাস নিচ্ছি আমরা কমপ্লিকেশনগুলো নিয়ে পরে আলোচনা করবো তখন আমরা ডিটেলস বলবো এরপরে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্টে আমরা কি করবো এখানেও আমাকে ডিগ্রি অফ আমাকে দেখতে হবে আগে
পেশেন্টের ডিগ্রি অফ ডিজিজটা এবং কতখানি তার ডিজিজটা ব্লাড প্রেশার লেভেলটা দেখে, পেশেন্টের বায়োকেমিক্যাল প্যারামিটার এগুলো দেখে আমাদেরকে সিভিয়ারিটি অফ ডিজিজটা আগে অ্যাসেসমেন্ট করতে হবে। যদি আমাদের মাইল্ড ডিজিজ থাকে, মাইল্ড প্রিক্লাম্পসিয়া, যেমন ব্লাড প্রেশার লেস দেন 160/110 mmHg, তাহলে আমরা কি করতে পারি, পেশেন্টের এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব। এক্সপেক্টেড ম্যানেজমেন্টে কি হবে, প্রথমত রেস্ট এনশিওর করব, হাই প্রোটিন ডায়েট দিব আর অ্যান্টি হাইপারটেনসিভ দিব। হ্যাঁ, এবং কি করব, দিয়ে পেশেন্টকে এক্সটেন্সিভ ম্যাটারনাল মনিটরিং এবং ফিটাল মনিটরিং করব আমরা মাইল্ড প্রিএক্লামশিয়ার ক্ষেত্রে। এবং এখানে তোমার জেস্টেশনাল এজটা দেখতে হবে। মাইল্ড প্রিএক্লামশিয়ার ক্ষেত্রে আমরা 37 থেকে 40 উইকস পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি আমাদের প্রেগনেন্ট এক্সপেক্টেড ম্যানেজমেন্টটা, যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, উইদাউট এনি কমপ্লিকেশন। কিন্তু যখনই আমরা কমপ্লিকেশন ডেভেলপ করবে, সিভিয়ার পিতে চলে যাবে, তখন আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্টে চলে যাব। তো এক্সপেক্টেড ম্যানেজমেন্টে তো আমি তোমাকে বললাম, প্রথমে রেস্ট এনশিওর করবা, হাই প্রোটিন ডায়েট, হাইপারটেনশন কন্ট্রোল করবো, আর আমি কি করবো, ম্যাটারনাল মনিটরিং করবো, ফিটাল মনিটরিং করবো। ম্যাটারনাল মনিটরিং করতে করবো, ম্যাটারনাল কোনো প্রথমে আমরা দেখবো বিপিটা, 4 hourly বা 6 hourly, আমরা ইউজুয়ালি 6 hourly আমরা ব্লাড প্রেশারটা চেক করার চেষ্টা করবো, যেটা বিপি কন্ট্রোল আছে কিনা। এরপরে হচ্ছে পেশেন্টের বায়োকেমিক্যাল প্যারামিটার, এভি বিপি করবো, যেগুলো আমি আগে বলেছি, সিবিসি, ইউরিন, লিভার ট্রান্সামাইনেস, সেরাম ক্রিয়েটিনিন, তারপরে আলট্রাসোনোগ্রাম করবো আমরা, করে কি দেখবো, ফিটাল সার্ভিলেন্স করবো। প্রথম কি করবো আমরা, ফিটালে ফিটাসের গ্রোথটা দেখবো, গ্রোথ কেমন আছে, ফিটাল লাইটার ভলিউম কেমন আছে, এগুলো আমরা দেখবো। আর এছাড়া কি আছে, নন স্পেস সিটিজির নাম কিন্তু ফটোগ্রাফি, এটা হচ্ছে ফিটাল নন স্পেস টেস্ট, এটা একটি অল্টারনেটিভ টেস্টে যদি আমরা করতে পারি খুবই ভালো। তবে মাইল্ড ডিজিজের ক্ষেত্রে সাধারণত এত কিছু প্রয়োজন হয় না, আমরা মাকে ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট করতে বলি, আর হাইপারটেনশনটা কন্ট্রোল হচ্ছে কিনা এটা দেখি, এবং কোনো সিমটম অ্যারাইজ করতেছে, অ্যালার্মিং সিমটম, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, এগুলোই মনে রাখবা। তিনটা জিনিস, একটা হচ্ছে কন্ট্রোল অফ হাইপারটেনশন আছে কিনা সেটা দেখবা, হাইপারটেনশন কন্ট্রোলে আছে কিনা, কোনো সিভিয়ার সিমটম ডেভেলপ করতেছে কিনা এটা দেখবা, ফিটাসের অবস্থাটা কেমন আছে, ফিটাল মুভমেন্ট কেমন আছে, ফিটাল হার্ট রেট কেমন আছে, ক্লিনিক্যালি আছে। যদি পেশেন্টের সব কিছু ভালো থাকে, তাহলে আমরা 40 উইকস পর্যন্ত দিতে পারি, নট মোর দ্যান 40, কখনই পোস্ট ডিটেক্ট করা যাবে না মাইল্ড পিএইচ পেশেন্টকে। কিন্তু যদি পেশেন্টের এই এক্সপেক্টেড ম্যানেজমেন্টের মধ্যে কোনো একটা সময় যদি সে সিভিয়ার পি ডেভেলপ করে বা কোনো অ্যালার্মিং সিমটম চলে আসে, তখন আমরা কি করবো, জেস্টেশনাল এজটা প্রথমে আমরা দেখবো, কনসিডার করবো। যদি জেস্টেশনাল এজটা লেস দ্যান 34 উইকস থাকে, তাহলে আমরা চেষ্টা করব এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিয়ে আপ টু দা 34 উইকস পর্যন্ত নেওয়ার জন্য। কারণ 34 উইকসে কি হয়, লাং ম্যাচুরিটি হয়, বাচ্চা ইয়ে করতে পারে, এক্সটার্নাল এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করব 34 উইকস পর্যন্ত নেওয়ার। তো যখন লেস দেন 34 উইকসে পেশেন্ট তোমার কাছে আসবে, তখন অ্যাজ ইউজুয়াল জেনারেল ম্যানেজমেন্ট দিবা, এবং ইয়ে কন্ট্রোল অফ হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম। এবং যেহেতু এখন কিন্তু মাইল্ড ডিজিজ না, সিভিয়ার ডিজিজ, তখন আমরা কি হবে, সিভিয়ার ডিজিজে আমরা খুব ভালোভাবে অ্যান্টোফাইলেটিক ম্যাক্সাল দিয়ে দেবো আমরা, তখন কি করবো, আমাদের কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য ম্যাক্সাল দিয়ে দিব, এবং আদার্স কমপ্লিকেশন প্রিভেন্টের জন্য আমার যে মেডিকেশন লাগে সেগুলো দিব। এবং অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্টে আমরা কিভাবে করবো, যদি 34 নিচে থাকে, তাহলে 34 পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করবো, এবং লাং ম্যাচুরিটির জন্য আমরা 44 স্টেরয়েড দিব। আর যদি 34 উইকসের বেশি থাকে, পেশেন্টের সব প্যারামিটার ভালো থাকে, সব কিছু ভালো আছে, ফিটাল স্ট্যাটাসও ভালো আছে, তাহলে আমরা 37 উইকস কমপ্লিটেড উইকস পর্যন্ত নিয়ে যাবো। 37 কমপ্লিটেড উইকস মানে হচ্ছে টার্মে নিয়ে যাবো। কিন্তু যদি দেখি যে না, পেশেন্টের কোনো লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন চলে আসছে, তাহলে আমরা বিফোর 37 উইকস আমরা NICU ফ্যাসিলিটিটাকে এনশিওর করে, এটা সবসময় পরীক্ষাতে বলবা যে NICU ব্যাকআপটাকে আমি এনশিওর করে আমি পেশেন্টের টার্মিনেশন করব। এরপরে যদি তোমার মোর দ্যান 34 উইকস আসে, তাহলে আমি 37 পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো, আর না নিতে পারলে টার্মিনেশন, ঠিক আছে। আর 37 উইকস যদি আসে,
ইউজুয়ালি সিভিয়ার পি পেশেন্ট 37 উইকসে যদি আসে তখন আমরা সাধারণত আর পেশেন্টকে এক্সপেক্টিং ম্যানেজমেন্ট দিব না, তখন আমরা পেশেন্টকে টার্মিনেশনের ডিসিশনটা নিব। এবং কীভাবে আমরা টার্মিনেশনে যাব, আইদার ভ্যাজিনাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন। ভ্যাজিনাল ডেলিভারিতে কখন যাবে তুমি, যখন প্রিভিয়াস হিস্ট্রি বা পেশেন্টের আগে ইয়ে আছে কিনা, আগে পেশেন্টের ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে কিনা। যদি আগে পেশেন্ট ভ্যাজিনাল ডেলিভারি হয়ে থাকে এবং আমরা আমরা সার্ভাইজিনাল এক্সামিনেশন করব, ওদের সার্ভাইকাল অ্যাসেসমেন্ট করব। সার্ভিক্স যদি যদি ফেভারেবল থাকে তাহলে আমরা ইন্ডাকশনে চলে যাব, আর যদি সার্ভিক্স আনফেভারেবল থাকে তাহলে আমরা কিভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন জেল অথবা মিজোপ্রোস্টল দিয়ে আমরা সার্ভাইকাল রাইটেনিং করে ইন্ডাকশনে চলে যাব। আর যদি পেশেন্ট তোমার ইয়ে থাকে, এমন যদি হয় পেশেন্টের কোনো লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, পার্সিস্টেন্টলি রাইজ ব্লাড প্রেশার যেটা তোমার কোনো অ্যান্টিনোপ্যাথিক কন্ট্রোল হচ্ছে না, এবং পালমোনারি এডিমা, সেরিব্রাল সিমটম, হেডেক বা রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন অথবা লো প্লেটলেট কাউন্ট, যে কোনো এনি কোয়াগুলেশন, সাইনাস কোয়াগুলেশন ফেলিওর, তাহলে আমাকে আর্জেন্ট টার্মিনেশন করব বাই সিজারিয়ান সেকশন। এছাড়া যদি আমার পেশেন্ট দেখে মনে হয় যে পেশেন্ট ইন্ডাকশন ডেলিভারি ইন্টারভেলটা অনেক প্রলং হবে, ধরো পেশেন্টের একদম আনরাইপ সার্ভিস, এই সার্ভিসকে রাইপেন করে তোমাকে, প্রাইমি পেশেন্ট রাইপেন করে তোমাকে ইঞ্জেকশন দিয়ে এটা করতে মোর দ্যান 6 আওয়ার্স লাগবে, তখন আমরা কি করি আর্জেন্ট টার্মিনেশন সিজারিয়ান সেকশনে চলে যাই। আচ্ছা, তোমাদের কাছে কি ম্যানেজমেন্ট অবস্ট্রাকশন ম্যানেজমেন্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। শুনতে পাচ্ছো? Yes, ma'am. আচ্ছা, এরপরে আমরা কি করে যাব, রেসপিরেশন অফ দ্য হেলথ অফ দ্য মাদার ডিউরিং কিউরিয়াম। হ্যাঁ, কিউরিয়াম এ আমরা কি করব, পেশেন্টকে তুমি একটা পেশেন্টের ডেলিভারি ভ্যাজিনাল ডেলিভারি করলা বা সিজারিয়ান সেকশন ডেলিভারি করলা, যেটাই তুমি করো না কেন, তারপরে কি তুমি আনঅ্যাটেন্ডেড রাখবা নেবা, কি করবো পেশেন্টকে, অবশ্যই পেশেন্টের কমপ্লিকেশন পিপিএইচ, এসব পেশেন্টের পিপিএইচ ডেভেলপ করার খুব চান্স থাকে, খুব ফ্রিকোয়েন্ট আমরা পেশেন্টকে ওয়াচ করবো, অবজার্ভ করবো, কি দেখবো কোনো পিপিএইচ ঠিক মতো কন্ট্রাক্টেড, প্যারাবিনালি হাত দিয়ে দেখতে হবে যে পিপিএইচটা কন্ট্রাক্টেড হচ্ছে কিনা, এবং পেশেন্টের কোনো পিপিএইচ আছে কিনা সেটা দেখতে হবে, ভ্যাজিনাল ব্লিডিংটা কেমন হচ্ছে, তারপরে হাইপার টেনশনটা দেখতে হবে, লাংস অক্সপালপেশন করে দেখতে হবে যে পেশেন্টের লাংসে কোনো ক্যাপিটেশন আসছে কিনা, এবং হচ্ছে ইউরিন আউটপুট আমি দেখতে হবে। তাহলে কয়েকটা জিনিস মাস্ট, হ্যাঁ, একটা আমরা কি দেখবো পেশেন্টের কোনো পিপিএইচ পিপিএইচ হচ্ছে কিনা, একটা ব্লিডিং বেশি হচ্ছে কিনা, একটা 2 নাম্বার আমরা কি দেখবো হাইপার টেনশনটা প্রেশার স্টেবিলাইজ হলো কিনা, 3 নাম্বার আমরা কিন্তু লাংস দেখবো, হ্যাঁ কোনো ব্যাগাল কোনো ক্যাপিটেশন ডেভেলপ করছে কিনা, আর দেখবো ইউরিন আউটপুট মাস। এই 4টা জিনিস অবশ্যই ফলো আপে আমাদেরকে রাখতে হবে, আপ টু 24 to 48 আওয়ার্স পেশেন্টকে আমরা খুব মেটিকুলাস মনিটরিং করব। আচ্ছা, এটা হচ্ছে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট। এখন তুমি এরপরে পেশেন্ট মোটামুটি স্টেবল হয়ে যায় পেশেন্ট, তখন আমরা জেনারেল ওয়ার্ডেই আমরা পেশেন্ট পাঠাই। এখন যেটা তোমাদেরকে জানতে হবে যে কি এক্লামশিয়া, এক্লামশিয়া কমপ্লিকেশন কি হতে পারে, এবং খুবই ইম্পর্টেন্ট কমপ্লিকেশন গুলো জানা। কমপ্লিকেশন কি হবে, এই কমপ্লিকেশন গুলো তোমার ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন আছে আর রিমোট কিছু কমপ্লিকেশন আছে। এক্লামশিয়া কি একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, তাই না, সব অর্গান গুলোই এটাতে ইনভলভ হয়। তাহলে আমাকে কি কি কমপ্লিকেশন আমরা ইমিডিয়েট কি দেখবো, প্রথম কমপ্লিকেশন কি পেশেন্টের, এটা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, পরীক্ষায় কিন্তু মাস্ক প্রবেশ করবে, প্রথম হচ্ছে এক্লামশিয়া ডেভেলপ করে, এক্লামশিয়া, হ্যাঁ 2% অফ এক্লামশিয়া পেশেন্টের চান্স থাকে টু ডেভেলপ এক্লামশিয়া। এরপর কি হবে, প্লাসেন্টাল অ্যাবডাকশন বা অ্যাবডাকশন প্লাসেন্টি বা অ্যাক্সিডেন্টাল হেমোরেজ। এরপর কি থাকে, রেনাল ফেলিওর, অলিভিয়া বা অ্যানিভিয়া। লাংসে কি করতে হতে পারে, পালমোনারি এডিমা, পালমোনারি এডিমা কি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে বা অ্যাক্রিট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, না একদম ভালোভাবে জানতে হবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত মাথায় রাখা। প্রথমে কি আমরা কি বলবো, প্রথমে চেক করে ডেভেলপ করতে পারবো, তারপর কি হতে পারে এক্সটেন্ডেড হিমোরেজ বা প্লাসেন্টাল অ্যাবডাকশন, তারপর সেরিব্রাল হিমোরেজ বা সিভিএ সেরিব্রাল অ্যাক্সিডেন্ট, লাংসে চলে যায় কি হবে পালমোনারি এডিমা
তোমার হার্ট ফেলিওর তারপরে আমরা চলে যাই লিভারে লিভারে কি হতে পারে এখানে তোমার হেলথ সিন্ড্রোম ডেভেলপ করতে পারে অথবা হেমোরেজ লিভারে হেমোরেজ হতে পারে এরপর তুমি যদি কিডনিতে চলে যাও রেনাল অ্যানি অলিভিয়ারি অ্যানিমিয়া থেকে রেনাল ফেলিওর হতে পারে এটা গেল হচ্ছে আমার ম্যাটার আর কি কি হতে পারে মায়ের কি হতে পারে পিপিএইচ হতে পারে আর কি হতে পারে পেশেন্ট গুলো কি হ্যান্ডেলিং হয় সেপসিস ইনফেকশন পেশেন্টের একটা ডিজিজ থাকে মাল্টি সিস্টেম ডিজিজ তার ইমিউনিটিটা ঠিক থাকে লো থাকে তাই ইনফেকশন বেশি থাকে আর হতে পারে কি পেশেন্ট প্রিটার্ম লিভারে চলে যেতে পারে প্রিটার্ম বার্থ আর ফিটাল কমপ্লিকেশন ইজ খুব ইম্পর্টেন্ট ফিটাল কমপ্লিকেশন কি হবে প্রথম হচ্ছে এই পেশেন্ট গুলো কি হয় সাডেন আইইডি হতে পারে কেন সাডেন আইইডি হয়ে যায় একটা হচ্ছে এটা স্পার্গম অফ দা ইউট্রোপ্লাসমিক সার্কুলেশন যেটা এটা সাডেন স্পার্গম হয়ে যেতে পারে অথবা প্লাসেন্টাল অ্যাবজর্পশন এই দুটা থেকে কি হতে পারে সাডেন আইইডি ডেভেলপ করতে পারে আর তো পরে কি টার্ম লেবার দিয়ে কি হয় সাবি প্রিম্যাচুরিটি যেমন প্রিম্যাচুরিটি আর তো ফিজিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন এছাড়া কি হতে পারে অ্যাসফিক্সিয়া পেইন অ্যাটাক অ্যাসফিক্সিয়া তাহলে কি কি ভালো করে দেখো প্রথম হচ্ছে আমাদের কি হতে পারে একটা আইডি হতে পারে সাডেন আইডি হতে পারে তারপরে ফিটাম লেবারের থেকে কি হয় প্রিম্যাচুরিটি হতে পারে ফিটাল গ্রোথ প্রেসক্রিপশন পেইন অ্যাটাল অ্যাসফিক্সিয়া মাস্ক পরীক্ষণ হলে কিছু জিজ্ঞেস করবে বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে আর প্রিম্যাচুরিটির মধ্যে বললাম এখন কি আছে রিমোট কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট রিমোট কমপ্লিকেশন একটা পেশেন্ট যখন প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করে ওকে লাইফ লং এ ওকে দেখতে হবে যে ওর আলাদা কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে আচ্ছা হতে পারে এই এই যে তার হাইপারটেনশন ডেভেলপ করছে এই হাইপারটেনশনটা ইউজুয়ালি যে আফটার সিক্স উইকস বা থ্রি মান্থ রিজলভ হয়ে যাওয়ার কথা সেটা রিজলভ হয়ে গেল না হ্যাঁ কি হতে পারে আচ্ছা হতে পারে সিক্স মান্থ পর্যন্ত এই হাইপারটেনশন একটা স্টেডি লেভেলে পারসিস্ট করতে পারে আর কি হতে পারে এটা একদম লাইফ লং অ্যাজ এ ক্রনিক হাইপারটেনশন হিসেবে এটা রয়ে যেতে পারে সাধারণত দেখা যেতে যে 15% অফ দা কেসে এই পেশেন্ট গুলো প্রিএক্লাম্পসিয়া পেশেন্ট গুলো ক্রনিক হাইপারটেনশন ডেভেলপ করে আর কি হতে পারে ফিউচার প্রেগনেন্সিতে আবার প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে রিকারেন্ট পেইন সেটা কত পার্সেন্ট চান 25% চান আবার যদি রিনাল ডিজিজ ডেভেলপ করতে পারে আর হচ্ছে যদি পেশেন্টের হেলথ সিন্ড্রোম ডেভেলপ করে নেক্সট প্রেগনেন্সিতে আবার রিকারেন্ট হেলথ সিন্ড্রোম হতে পারে 20% তাহলে চারটা জিনিস একটা হচ্ছে আমার হাইপারটেনশনটা পার্সিস্ট করে রেসিডুয়াল হাইপারটেনশন হয়ে এটা কি হতে পারে ক্রনিক হাইপারটেনশন ডেভেলপ করতে পারে দুই হচ্ছে রিকারেন্ট প্রিএক্লাম্পসিয়া নেক্সট প্রেগনেন্সিতে 25% চান্স থাকবে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করার রেনাল রেনাল ডিজিজ ক্রনিক রেনাল ডিজিজ আমাদের যে ইয়েটা থাকে রেনাল অ্যাবনর্মালিটি প্রিএক্লাম্পসিয়াতে থাকে সেটা ব্যাপারে পরবর্তী এতে এটাই কন্টিনিউ করে একটা ক্রনিক রেনাল ডিজিজ হিসাবে কিছু করতে পারে আর যদি হেলথ সিন্ড্রোম থাকে তাহলে 20% যদি আমরা আর্লি পেশেন্টকে ইয়ে করতে পারি আর ডিটেকশন অফ দা হাইপারটেনশন আর্লি ডিটেকশন অফ কমপ্লিকেশন আর্লি করতে পারি তাহলে পেশেন্টের প্রগনোসিস not unfavorable কিন্তু যদি if cannot detect earlier then it is a great disease কি কি সাধারণত এই মোড অফ কি কি এক্লাম্পসিয়া কি কি কমপ্লিকেশনের ডেথ ছিল ম্যাটারনাল ডেথ এক্লাম যদি এক্লাম্পসিয়া ডেভেলপ করে প্লাসেন্টাল অ্যাবজর্পশন মানে অ্যাক্সিডেন্টাল হিমোরেজ রিনাল ফেলিওর এটাও মনে রাখতে হবে হ্যাঁ ইনকেস ম্যাটারনাল ডেথ কি কি ক্ষেত্রে এক্লাম্পসিয়া হয় আচ্ছা হচ্ছে এক্লাম্পসিয়া আচ্ছা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হিমোরেজ অ্যাসিড রেনাল ফেলিওর পালমোনারি ইডিমা কোয়াগুলেশন ফেলিওর বা ডিআইসি হেলথ সিন্ড্রোম এই কথা কিন্তু ছয়টা পয়েন্ট মাস্ট মুখস্থ রাখতে হবে কি কি প্রথম হচ্ছে এক্লাম্পসিয়া প্লাসেন্টাল অ্যাবজর্পশন হ্যাঁ এগুলো থেকে কি হয় পেশেন্টের হিমোরেজ হয় ম্যাটারনাল প্রগনোসিস বেশি খারাপ সাধারণত দেখা যায় 20% অফ দা
যেতে প্রিনাটাল কমপ্লিকেশন থাকে 20% অফ দা প্রিক্ল্যাম্পসিয়া তার মধ্যে 50% যদি দেখা যায় এই 20% 50% যদি দেখা যায় স্টিল বর্ন ডেভেলপ স্টিল বর্ন বেবি ডেলিভার এখন তোমাদের কি কোনো প্রশ্ন আছে আর রিস্পেক্টর গুলি জানবা একটু প্রিক্ল্যাম্পসিয়া রিস্পেক্টর জানো তো রিস্পেক্টর গুলি একটা হচ্ছে এইচ এইচ কি হবে আচ্ছা ইয়াং ইয়াং নালি করা হ্যাঁ লেস দেন 20 ইয়ার্স আর মাল্টি করা মোর দেন 35 ইয়ার্স বা এলডারলি ক্যান এই হচ্ছে আমার লেস দেন 20 মোর দেন 30 মোর দেন ইয়ে শোনা যাচ্ছে মাল্টি করাদের ক্ষেত্রে মোর দেন 35 ইয়ার্স এছাড়া কি থাকে আরো রিস্ক ফ্যাক্টর কি থাকে আমাদের এক্সাম্পল যদি কোনো এন্ডোক্রাইন ডিজঅর্ডার থাকে ডায়াবেটিস থাকে থাইরয়েড ডিজঅর্ডার থাকে হ্যাঁ এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে নো চান্স থাকে এছাড়া কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস মেলাইটাস হাইপারটিফম মোল পলিহাইড্রামিয়াস কোলাজেন ভাস্কুলার ডিজিজ অ্যান্টিপ্লেটলেট সিন্ড্রোম এদের ক্ষেত্রে কি হয় মোর চান্স থাকে অফ প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করার তোমরা আছো ক্লাস কিন্তু মোটামুটি কমপ্লিট কারো কোনো কোশ্চেন আছে রিসপেক্টগুলো আরেকটু কোনটা কোনটা রিসপেক্ট বলি জি আচ্ছা রিসপেক্ট হচ্ছে প্রথমে এজ এজটা কি হবে লেস দেন 20 ইয়ার্স অর মোর দেন 35 ইয়ার্স মানে এলডারলি প্রাইমি অথবা ইয়াং প্রাইমি হ্যাঁ লেস দেন 20 ইয়ার্স মোর দেন 35 ইয়ার্স তারপরে মাল্টি প্যারাদের ক্ষেত্রে কখন যদি মোর দেন 35 ইয়ার্স এছাড়া কি থাকবে ডায়াবেটিস মেলাইটাস পলিহাইড্রামিয়াস হাইপারটিফম মোল কোলাজেন ভাস্কুলার ডিজিজ এছাড়া হচ্ছে তোমার আরো কিছু ডিজিজের ক্ষেত্রে থাকে যেমন অ্যান্টি প্লেটলেট সিন্ড্রোম এগুলোর ক্ষেত্রে কি হবে আমাদের ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি অফ যদি মায়ের ফ্যামিলি হিস্ট্রি থাকে যে মায়েরও প্রিএক্লাম্পসিয়া ছিল তো ডটারেরও প্রিএক্লাম্পসিয়া চান্স থাকে সাধারণত দেখা যায় আমরা কি বলি 20th week এর পরে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করে কিন্তু হাইড্রেটিফর্ম মোল মানে মোলার প্রেগনেন্সি এবং পলিহাইড্রামিয়াস এর ক্ষেত্রে দেখা যায় তোমার বিফোর 20 উইকস তোমার প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে তোমার যদি বলা হয় যে তুমি সিস্টোলিক বিপিটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট প্রিএক্লাম্পসিয়া না ডায়াস্টোলিক বিপি অলওয়েজ তোমার কনসার্ন থাকবে মোর অন ডায়াস্টোলিক বিপি ডায়াস্টোলিক বিপি ইজ মোর ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর ফর প্রিএক্লাম্পসিয়া এমনি কিছু এমনি এগুলো শিখবা কি কি এন্টিটি আছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি যে পাঁচটা এন্টিটি আছে কি কি আছে জেস্টেশনাল হাইপারটেনশন জেস্টেশনাল হাইপারটেনশন কি হবে আমাদের কি হবে নর্মাল রেঞ্জ হাইপারটেনশন থাকবে কিন্তু কি থাকবে কোনো প্রোটিনিডি আর থাকবে না হ্যাঁ এটা মিড জেস্টেশন আফটার 20 উইকস অফ জেস্টেশন এসে আসবে তো হাইপারটেনশনটা উইদাউট প্রোটিনিডি জেস্টেশনাল হাইপারটেনশন তারপরে কি আমরা জানলাম প্রিএক্লাম্পসিয়া তো আমরা জানছি যেহেতু হচ্ছে আফটার 20 উইকস অফ জেস্টেশন আসবে উইথ প্রোটিনিডিয়া যা মাইল্ড হতে পারে সিভিয়ার হতে পারে আচ্ছা এরপরে বিগত কি থাকবে ক্রনিক হাইপারটেনশন ক্রনিক হাইপারটেনশন কি থাকবে যেটা এটা খুব জানতে হবে এটা হয় বিফোর প্রেগনেন্সি পেশেন্ট হিস্ট্রি দিবে আমার প্রেশার বেশি ছিল আমি প্রেশারের ওষুধ খাই অ্যান্টি হাইপারটেনশন ড্রাগের হিস্ট্রি থাকবে অথবা বিফোর 12 উইকস অথবা বিফোর 20 উইকস অফ জেস্টেশন তোমার হাইপারটেনশনটা ডিটেক্টেড হবে তাহলে একটা কি থাকতে পারে পেশেন্টের হিস্ট্রি থাকবে যে আমার প্রেশার আছে আমি প্রেশারের ওষুধ খাই ড্রাগ হিস্ট্রি এই জন্য নিতে হবে আমাদের প্রিএক্লাম্পসিয়া যেটা আমাদের ক্রনিক হাইপারটেনশন নাকি প্রিএক্লাম্পসিয়া আর তো হচ্ছে জেস্টেশনাল এজটা কি হবে 20 উইকস এর আগে ডেভেলপ করবে আর এই আর এন্টিটি কি আছে যে প্রিএক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া সুপার ইম্পোজ অন ক্রনিক হাইপারটেনশন এক্ষেত্রে কি হবে পেশেন্টের হিস্ট্রি অফ ক্রনিক হাইপারটেনশন থাকলে তাদের সাডেন কি হবে ওর্সেনিং অফ
ব্লাড প্রেসার এবং প্রোটিনুরিয়া ডেভেলপ করবে সেটা হচ্ছে সুপার ইম্পোজ এক্লাম্পসিয়া অনেক অন ক্রনিক হাইপারটেনশন এই ফার্স্ট এন্টিটি নামগুলো মনে রাখবা হ্যাঁ কোনটা ওয়ার্কিং এটা মনে রাখবা পার্থক্য কারণ গেস্টেশনাল হাইপারটেনশনটা আমার মিড গেস্টেশনেই হবে উইদাউট প্রোটিনুরিয়া প্রিএক্লাম্পসিয়া মিড গেস্টেশনে হবে উইথ প্রোটিনুরিয়া হ্যাঁ আর ক্রনিক হাইপারটেনশনটা কি হবে বিফোর 20 উইকস হিস্ট্রি থাকবে হাইপারটেনসিভ ওষুধ খাওয়ার অ্যান্টিবায়োটিক ড্রাগের হিস্ট্রি থাকবে আর ডেফিনেশন মাস্ক রিস্ক ফ্যাক্টর মাস্ক এগুলো করবাই হ্যাঁ মাস্ক তারপরে হচ্ছে প্রিএক্লাম্পসিয়া ক্লাসিফিকেশন মাইল্ড প্রিএক্লাম্পসিয়া সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অবশ্যই বিপি আর প্রোটিন দুইটা দিয়ে আমরা যেভাবে ডিফারেন্স করি এটা অবশ্যই মনে রাখবো কিভাবে পেশেন্ট আসবে পেশেন্টের হিস্ট্রি গ্র্যাজুয়ালি যাবা পেশেন্টের হিস্ট্রি নিবা পেশেন্টের এক্সামিনেশন করবো পেশেন্টের ইনভেস্টিগেশন গ্র্যাজুয়ালি গেলে আর মিস হবে না জিনিসটা গ্র্যাজুয়ালি অবশ্যই একটা জিনিস মিস করো হ্যাঁ আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে যখন আমরা এক্সামিনেশন করি পেশেন্টকে অ্যাবডোমিনাল রিফ্লেক্স ছেড়ে না অবশ্যই প্যাট্রিয়াল রিফ্লেক্স এটা অনেক টিকাটা কিন্তু সলভ করে যে তুমি রিফ্লেক্সটা দেখতে হ্যাঁ প্যাট্রিয়াল রিফ্লেক্সটা অবশ্যই নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা করবা রিফ্লেক্সটা দেখবো তবে বেডসাইড ইভেন বিট কোয়াগুলেশন টেস্ট কোনোভাবেই মিস করা যাবে না ইনভেস্টিগেশন আমি কি কি পাঠাবো এটা মিস করা যাবে না কমপ্লিকেশন মাস্ক একদম বেসিক কথাগুলো কিন্তু বলছি কমপ্লিকেশন মাস্ক কমপ্লিকেশন গুলো জানতে হবে মুখস্থ থাকতে হবে তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট মাস্ক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যখন বলতে পারবা তখন তুমি সবই বলতে পারবা গ্র্যাজুয়ালি হ্যাঁ আচ্ছা তুমি বলে যে কখন আমি আর্জেন্ট টার্মিনেশনে চলে যাব মানে আমি তখন কোনো নো এক্সপেক্টিং ম্যানেজমেন্ট অন্য কিছুই চিন্তা করি না একটা হচ্ছে পার্সিস্টেন্টলি হাই বিপি হাইপারটেনসিভ ক্রাইসিস ডেভেলপ করতে হ্যাঁ একটা হচ্ছে পালমোনারি এডিমা যদি থাকে তারপর লিভার ফাংশন যদি ইম্পেয়ার্ড থাকে অলিভিয়ে যদি থাকে কোনো অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইল ফিটাল কোনো কম্প্রোমাইজ হ্যাঁ যে ফিটাল খুব সিভিয়ার ফিটাল অথবা আমরা ফিটাল যে সিটিজি করি সিটিজিতে নন অ্যাসিউরিং এক্লাম্পসিয়া যদি ডেভেলপ করে তাহলে আমরা যদি আম্বিকাল আর্টের ব্লাড আছে আমরা ফিটাল সার্জিলেন্স যদি ইউজ করি আম্বিকালের জন্য রিভার্স এন্ড গ্যাস্ট্রিক প্রোফাইল এটা হচ্ছে সিভিয়ার ফিটাল কম্প্রোমাইজ তখনও আমরা টার্মিনেশন হয়ে যাই এটাই হচ্ছে মেইনলি হ্যাঁ এগুলো মনে করবা সে পেশেন্ট বা ম্যাক্সেলফের ডোজটা অবশ্যই মনে রাখবা এবং কমপ্লিকেশন এটা অবশ্যই এবং অ্যান্টিবায়োটিক সব আজকে যেগুলো বললাম একদম এই পয়েন্টগুলোর উপর যেন মিস না হয় তাহলে ইনশাআল্লাহ এক্লাম্পসিয়া ভালোভাবে না পড়ে কেউ পরীক্ষা হলে আসবে না বোর্ড ভাড়াতেও থাকবে ইয়েতেও থাকবে কেসও থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো